অপূর্ব ভাষায় খোঁজ নিতে হবে, তোমার পাস্ট হিস্ট্রি চেক করতে হবে। আমি শিওর অনেক কাহিনী পাওয়া যাবে। দেখো, আমি ম্যাট্রিকে স্ট্যান্ড করা স্টুডেন্ট, বাইরে তাকানোর কোনো সময়ই পাইনি। পূর্বদর তোমাকে এমনি এমনি ফরিদপুর থেকে ঢাকা পাঠায়নি? কাজল, ওই আমাদের বাসার সামনে সকালে কয়েকদিন থেকে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি, আমাদের বাসার উল্টো দিকে ঝুপড়ির দোকানটা আছে না, ওটার সামনে। কাহিনিটা কি বলো তো? দেখো, উল্টাপাল্টা কথা বলো না, বাইরে কেউ দাঁড়িয়ে থাকে না। তো ফাইন, না দাঁড়িয়ে থাকলে নাই, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ধ্যাত্রি, তোমার সাথে কোনো কথা বলার অর্থই হয় না। শোনো। বলো। শুনছি। আচ্ছা, তুমি ওই ছেলেটার কথা কাউকে কিছু বলবো না তো? কোন ছেলেটা? ওই যে বললে না, বাইরে দাঁড়িয়ে থাকে। বলবো না, যদি তুমি পুরো হিস্ট্রি বলো। বলবো, কিন্তু তুমি কাউকে কিছু বলবো না, প্রমিস করো। বলো বলো বলো, যে খাতা নিয়ে বসলাম, নাম ঠিকানা পুরো কাহিনী সব বললো। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল তুমি একটা ভেজা বেরো। কি যে বলো না, ওই ছেলেটার সঙ্গে থেকে থেকে তোমার কথা ওর মতো হয়ে গেছে। অন্যের কি বোধ করতে হবে না, নিজের কাহিনী বলেন। নাম কি? নাম ফিরোজ। হ্যাঁ, আমাদের ফরিদপুরের, আমার চেয়ে দুই ক্লাস উপর।